আমার তিনটা দোকান পুড়িয়া গেছে, একবার কিছুই পাই নাই। আমি সাধারণ ব্যবসায়ী হিসেবে আমাদের প্রতিক্রিয়া হলো, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদেরকে পুনর্বাসন এবং মার্কেটটা যেন অতি দ্রুত কইরা আমাদের সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে দোকানগুলি মানে বুঝাইয়া দেয়, এটাই হলো আমাদের কথা আর কি। আমি পারি ফাউন্ডেশন থেকে, আমি পারি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক। আমরা চেষ্টা করতেছি এইখানে যাদের দোকান ছিল, যাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছিল সেই নষ্ট হওয়া জিনিস, কিছু আছে অর্ধ নষ্ট, কিছু আছে পুরো নষ্ট, কিছু আছে যে কিছুটা নষ্ট হয়েছে কিছুটা ভালো আছে, এই জিনিসগুলোকে আমরা অনলাইন শপের মাধ্যমে সারা বাংলাদেশের সকল মানুষের কাছে সেল করার চেষ্টা করে ওনাদেরকে আসল টাকাটা ফেরত দেওয়ার একটা উদ্যোগ নিচ্ছি। যেদিন মার্কেট পোড়া গেছে এর আগের দিনে 12 লাখ টাকার মাল ঢুকাইছি, রাত্রে মাল ঢুকে চলে গেছে ভাই। নিউ রাসেল গার্মেন্টস 1557 2007 সালে আসছি এই শহরে। তার আগে আমি পড়াশোনা করছি আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মী রামগঞ্জ।